আজি 23rd আজি মার্চ 31st মাস লকে চলিব সটা টিমে ইয়াতে ভাগ লৈছে ইতিমধ্যে গোয়া আর কলকাতারও ইন্ডিয়ান ওমেন লীগ যেটু টু আছে এটু চলি আছে সাইমেন্টেনাসলি এই তিনটা যেটু ভেনু আছে ইয়াত তিনটা জায়গা হয়ে আছে সাইমেন্টেনাসলি আজিরপরা ইয়ারপর প্রত্যেকটি গ্রুপের দুটা দুটাকে কোয়ালিফাই হব ফাইনাল লীগের কারণে আর দুটা বেস্ট লুজার টিম যাব গতি আমার প্রথমবারের কারণে নর্থ ইস্টরপর দি সাই যে ফুটবল ক্লাব আছে ইন্ডিয়ান ওমেন লীগ টুর কারণে কোয়ালিফাইড হয়েছে এই একটা খুব ভাল খবর আপনাদের জানেন যে সাইড যে ফুটবল টিম আছে ওমেন টিম এটা বেশিদিন হওয়া নাই প্রায় 2010ের স্টার্ট হয়েছে গতি আপনাদের রাফলি কবেন যে 10-12 বছর ধরে ইয়াত মানে অ্যাডপশনত আছে এই টিম আর ফাইনালি এইটাই ভাল লাগিছে যে মানে যে নর্থ ইস্টরপর এন্টায়ার নর্থ ইস্টরপর লীগ টুর কারণে যে কোয়ালিফাই হল এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে ফুটবল ক্লাব সেইটাই হয়েছে ওমেন বিশেষক তাকো মানে কোকরাঝাড় জানেই যে কোকরাঝাড়ের এই ছোৱালী টিম অ্যাডপশন করা আজি প্রায় 10-15 বছর আগরপর করা গৈছিল কোকরাঝাড় তেনেক ওমেন টিম নাছিলে কিন্তু এইটাই ভাল লাগিল যে লীগ টুর কারণে কোয়ালিফাই হয়েছে আর মানে ভাবো যে ফাইনাল লীগলেও আমার ছটা টিমের ভিতর আমার কোকরাঝারের যে টিম আছে নর্থ ইস্টকে রিপ্রেজেন্ট করেছে গতি কোয়ালিফাই হব বলে মূল দৃঢ় বিশ্বাস কারণ এইখান ফিল্ডেরপরাই আজি হলিচরণ নার্জারিয়ে হোক আজি মিলন বসুমতারিয়ে হোক আজি রাজীব বড়ুয়ে হোক দুর্গা বড়ুয়ে হোক এই এন্টায়ার এই বিটিআর এরিয়ার বিশেষ কোকরাঝার এরিয়ারপর ভালখিনি মানে ফুটবল প্লেয়ার ইতিমধ্যে প্রডাকশন হয়ে গেছে ইয়াতে প্রদীপ ব্রহ্ম যে ইন্ডিয়ান স্কুল টিমর ফুটবল ক্যাপ্টেইন আসে এই কোকরাঝারবাসীরই হয়েছিল গতি মানে ভাবো যে আমি যদি আর ফুটবল আজি দুবছর ধরে আপনাদের গম পাইছে যে কোকরাঝারের এই সাই সেন্টারের যা খেল হয়ে আছে ইয়ার সন্তোষ ত্রিবেদীও একটা ক্লাস্টার আমার ম্যাচ হয়ে গেছে ইয়ার দুরান কাপর ফাইনাল রাউন্ডও হয়ে গেছে গতি আর ISPL বলে বা আমার যেটিআর গভর্নমেন্টে যে করেছিল এই বড় সাকসেসফুলি হয়ে গেছে আপনারা দেখিছে যে এই গ্রোথ লৈছে এই 2007ত সাই সেন্টারটো এস্টাবলিশ হয়েছিল আজি আগর গভর্নমেন্টে হোক বা প্রেজেন্ট যে বিটিআর গভর্নমেন্ট হোক তখন বহুখিনি কন্ট্রিবিউশন আছে এই আপগ্রেডেশনত আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারও কন্ট্রিবিউশন আছে গতি ইয়ারপর বহুখিনি নট অনলি ফুটবল ইয়াত আমার বক্সিংতো ভালেকেইখন মানে আমার ইন্টারন্যাশনাল ফুটবল সরি বক্সিং প্লেয়ার ইয়ারপর গে গেছে ইয়ারপর মিনু বসুমতারিয়ে গোল্ড মেডেল পাইছিলে ওয়ার্ল্ড ইয়ুথ ওয়ার্ল্ড কাপতো গোল্ড মেডেল পাইছিলে ফাইলাও বসুমতারিয়ে ব্রঞ্জ মেডেল পাইছিলে আর তেনেকা ধরনের বহুখিনি বক্সারও ইয়ারপর প্রডাকশন হয়ে গে আছে অকল বক্সিংয়ে নহয় অকল ফুটবলেই নহয় ইয়াত টাইকান্ডোর প্লেয়ার গৈছে এথলেটিকরও ইয়ারপর গৈছে ইন্টারন্যাশনাল খেলি গৈছে মেডেল পাই গৈছে গতি এই একটা এন্টায়ার বিটিআরত এই স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যে ট্রেনিং সেন্টার আছে কোকরাঝারের এই একটা হাব এই একটা নার্সারি সেন্টার বলে কব পড়ে ওয়ান অফ দি বেস্ট সেন্টার ইন দি এন্টায়ার কান্ট্রি গতি আমি ভাবো যে ভবিষ্যতে ইয়ারপর ভাল আর খেলো ওলাব বিশেষক কোকরাঝারের বিটিআরের যিনি পাবলিক আছে সঁহারি নহলে হয়তো এই সেন্টারটো ইমানখিনি আগবাড়ি নগল হয় ইয়াৰ পেৰেণ্টছবিলাকো ইয়াতে কন্ট্ৰিবিউশ্যন আছে কাৰণ নিজৰ নিজৰ ৱাৰ্ডক এৰি দিছে ইয়াতে এডমিশ্যনত আছে আৰু আজি কোকৰাঝাৰ চাই বুলি ক'লে এটলিষ্ট স্পৰ্টছৰ মানচিত্ৰত এটলিষ্ট ইন ইণ্ডিয়াত এইটো আছেই গতিকে আমি ভাবোঁ যে ভৱিষ্যতে ইয়াৰ পৰা ভাল খেলুৱৈ ওলাব আৰু এই যিটো লীগ চলি আছে এই লীগটো আজি আৰম্ভণি হৈছে যদিও এতিয়া পাৰ্লিয়ামেণ্টাৰী ইলেকশ্যনৰ কাৰণে এটমস্ফিয়াৰটো জেনেৰেল পাব্লিকৰ এৱাৰনেছৰ কম আছে কিন্তু আপোনালোকৰ থ্ৰু দি আই এম শ্বিয়'ৰ আই থিংক প্ৰবেবলি মানুহে জানিব যে এই খেলটো চলি আছে গতিকে পাব্লিকবিলাকে আহিব আহি পেলাই লোকেল টিমক যাতে উৎসাহ দিয়ে সেইটোৱেই লোকেল টিমৰ লগে লগে বাহিৰৰ টিম যিটো বিহাৰৰ পৰা আহিছে আমাৰ দিল্লীৰ পৰা টিম আহিছে গেৰৱাল আহিছে তাৰপিছত পণ্ডিচেৰীৰ পৰা আহিছে গতিকে এইবিলাক গোটেইবিলাক টিমক যাতে তেওঁলোকে অলপ উৎসাহ উদ্দীপনা দিয়ে সেইটো এটা ভাল এটা মেছেজ যাব আর বিশেষক আপনাদের গম পাইছে যে ইয়াতে যে মানুহবিলাকর পাবলিকটো সহায়টো খুবই ভাল আমি এক্সপেক্ট কৰিছো যে যেটো কোকরাঝাৰ ডিস্ট্রিক্ট স্পোর্টস এসোসিয়েশনে যেটো ইনিশিয়েটিভ লৈছে তেখেতসকলে এইটো কন্ডাক্ট কৰিছে আর স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় ফেসিলিটিসখিনি দিছে আর বিটিআর গভর্নমেন্টে এই হেফাজত দিছে তেওঁলোকে এসিস্টেন্ট দিছে গতি ইয়াৰ গোটেইবিলাকৰ যদি সকলোৱে যেতিয়া প্রচেষ্টাত মই ভাবো যে এইখন আমার টুর্নামেন্টখন খুব সাকসেসফুলি হয়ে যাব যেনেকে আমি দুরান কাপটো সাকসেসফুলি করা গৈছিলে সন্তোষ ট্রফির একটা ক্লাস্টার ইয়াত ভালদরে হয়ে গৈছিলে
আরএসপিএল তো একটা ডর সঁহারি গেছিলে সেই সেই অনুপাতে মই ভাবো যে এই লিগটো ভালদরে হয়ে যাব আর আমি ভাবো যে ইয়ারপা দুটা টিমর একটা টিম হয়তো আমার কোকরাঝার যে সাই টিম আছে সেই কোয়ালিফাই হক বলে মোর আশা আর সেইটকে মই বাঞ্ছা করলো আর আপনার থ্রুদি মই গোটে এন্টায়ার বিটিআর এরিয়ার পাবলিক মই অনুরোধ করি যাতে আহি পেলায় ইয়াত এনকারেজ করেহি। ইয়াত ছটা টিমর মাজত এই লিগ বেসিসত খেল হব গতি 31 তারিখলকে হব আর ডেইলি দুখন দুখন ম্যাচ আছে। কালি হয়তো অফ ডে আছে কালি হলিডে কারণে আর বা আদারওয়াইজ এভরিডে দুখন দুখন ম্যাচ তুলি ধরে আপনি অল টুগেদার প্রায় 12খন ম্যাচ হয়তো হব। গতি আপনাদের এই উপভোগ করিও পারিব ডেইলি দুখনকে ম্যাচ এখন মর্নিং আর ইভিনিং হয় আফটারনুন হয়। গতি মই ভাবো যে আপনার থ্রুটি সার্কুলেট করলে বেশি ভাল হব। ইয়াতে অলরেডি অর্গানাইজিং কমিটিয়ে ইয়ার টাইম টেবিলটা বনোয়া গেছে টাইম টেবিলটা যদি আপনাদের যদি এবার পাবলিশ করে দিয়ে বা আপনাদের যদি অল্প নোটিফাই করে দিয়ে তাতে পাবলিকবিলাকেও গম পাই যাব।